রুহি দাঁত উঠছিল বলে কদিনই ঠিক করে খাওয়া দাওয়া করছিল না তাই আজকে থেকে একবারই ওকে পেস্ট করে খাবারগুলো দিচ্ছি আর আজকে সন্ধ্যাবেলা তাও একটু খাবারটা খেয়েছি সরস্বতী পুজোর আগে আমি রুহির শাড়িটা সুন্দর করে রেডি করে রাখছিলাম এই শাড়িটা আমাদের সাবস্ক্রাইবার বন্ধুই পাঠিয়েছিল কিন্তু রুহিকে যদি এই শাড়িটা প্লিট করে পড়াতে হয় তাহলে প্রচন্ড ঝামেলা হয়ে যাবে তারপর এখন রুহি যা দৌড়াদৌড়ি শুরু করে আমি তাই এটাকে রেডিমেড শাড়ির মতো একটু স্লাই করে নিলাম সবটাই প্রায় হয়ে গেছে শুধু কোমরের এলাস্টিকটা লাগানো বাকি ছিল আমি স্লাই করতে বসেছি আর রুহি আসবে না সেটা কি হয় সে তো আমাকে কখন থেকে মামা করে ডেকেই যাচ্ছে ওর এখন বায়না হচ্ছে এখানেতে আস শেষ অবধি এত কান্নাকাটি শুরু করলো কি আর করবো বললাম যে নিয়েই আসো আর এসে সোজা আমার ঘাড়ের উপর এইভাবে ঝুলে রয়েছে লাস্টে তো আমার কাঁধে উঠেই বসে পড়লো এইভাবে কিভাবে স্লাই করি বলো নি অনেকদিন হয়ে গেছে আমি তো সেলাই করাই ছেড়ে দিয়েছি এখন রুহির জন্য যখন খুব দরকার পড়ে তখনই একমাত্র এইসব করতে করতেই আবার রুহির রাতের খাবারও সময় হয়ে গেছিল রাতেও পেস্ট করে খাবারটা দিয়েছিলাম কিন্তু কিছুতেই খেতে চাইছিল না ওই কোনো মতে চার পাঁচ চামচ খেলো